হ্যালো বন্ধুরা, আমি রঘুনাথ আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল গরিবের খামখেয়ালি। তো আজ আমি চলে এসেছি হরিপাল বইমেলায়। আজ হচ্ছে 23শে ডিসেম্বর, আজই এই মেলার শুভ উদ্বোধন। আর এই মেলা চলবে জানুয়ারির 2 তারিখ পর্যন্ত। আর এই মেলায় আজ প্রধান অতিথি হলেন রচনা ব্যানার্জি। এই মেলায় কি কি পাবেন বা জিনিসের দাম কেমন আর কি কি চড়ার রাইড আছে, সমস্তটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। আর আমার চ্যানেলে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন আরও নিত্য নতুন এরকম ভিডিও দেখার জন্য। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে শেয়ার করবেন। বাংলা ছবি সবুজ সাথী, সকাল সন্ধ্যা, পরিবার, কর্তব্য, একাই 100, এরা কল 200 আমরা পেয়েছি। ডান্স করা ডান্স জুনিয়ারে তাকে বিচারক হিসেবে তো গায়ক মহাশয় মঞ্চে প্রচুর বিশিষ্ট মানুষরা রয়েছেন, গুরুজনরা রয়েছেন, আপনাদের সবাইকে আমার প্রণাম জানাচ্ছি। খুবই অসুস্থ বলার আমাদের বুঝতেই পারছে, 5 দিন ধরে বাইরে নিয়ে শুয়ে আছে। কিন্তু আমাদের শিল্পীদের এমন অবস্থা না, শিল্পীদের যদি কোথাও কোনো কাজে কনসার্ন থাকে আমরা একটু হাসপাতালেও শুয়ে থাকি আমাদের সেখানে, সেটাই হচ্ছে আমাদের শিল্পীদের কাজ। তো সেই জন্য যত অসুস্থ আমার কমিটমেন্ট ছিল যে আমি আজকে বেচারাম বাবু আমন্ত্রণে হরিপালে আসবো কথা দিয়েছিলাম, উপস্থিত হয়েছি আপনাদের শিল্পীদের সামনে। প্রচুর মানুষ এখানে এসছে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাকে এখানে আমন্ত্রণ আনার জন্য অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষ এসে আমরা সবাই শিল্পী মানুষ, আমরা পর্দার উপরে থাকি, সেটা টিভি পর্দা। আপনাদের মতো মানুষদের সম্মুখীন আসলে তখন বুঝতে পারি যে এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে বলে এখনো মঞ্চে দাঁড়িয়ে আছে। এত মানুষের ভালোবাসা আশীর্বাদ আছে বলে আমি আর এখনো মঞ্চে দাঁড়িয়ে আছি। আপনাদের ভালোবাসা আছে, আমরা কাজ করছি, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করছি, সর্বভক্তি সর্বভক্ত। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আরো একবার আমার জন্য নিয়ে আসার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আর আপনারা যারা এখানে বসে আছেন, আমার আসতে লেট হল, রাস্তায় প্রচণ্ড ট্রাফিক, প্রচণ্ড ট্রাফিক যাকে বলে। এখন কলকাতা শহর এমন হয়ে গেছে যে কলকাতা শহর থেকে বেরিয়ে ওই এয়ারপোর্টের রাস্তাটুকু ধরার জন্য 1.5 ঘন্টা সময় লেগে যায়, এমনই অবস্থা হয়ে গেছে। অনেক পপুলেশন বাড়তেই থাকছে, বাড়তেই থাকছে। সেই জন্য অনেকটা সময় দিয়ে গেলাম, অনেকটা পৌঁছতে আছে, তবুও আসতে পেরেছি, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। শরীর এত খারাপ ছিল, ভাবিনি যে এসে পৌঁছতে পারবো, তাও যে এসে পৌঁছতে পেরেছি সেটা আরও বড় কথা। কিন্তু আমাদের মিটিল না আস, এটা আমার সৌভাগ্য। কবে থেকে দেখছি, যবে থেকে মিলাকে যাচ্ছি, তবে থেকে
ওনার পারফরমেন্স দেখে আসছি, ওয়ান অফ দ্য বেস্ট পারফর্মার। জোরে হাতটা দিও ওনার জন্য। নেক্সট উইক ট্যালেন্টেড একজন মানুষ। আমরা তো পাক মুখস্থ করি দিদি দাদারা, আমাদের সামনে স্ক্রিপ্ট দেওয়া হয়, আমরা পাকটা মুখস্থ করে আওড়ে দিই। দিদি নাম্বার ওয়ান পাক মুখস্থ করার জায়গা নয়, দিদি নাম্বার ওয়ান একটা অন্য ধরনের শো। দিদিরা যেটা করেন, যদি নিজেদের মধ্যে দক্ষতা না থাকে আর সেই দক্ষতাটা যদি অর্জন করতে না পারো, তাহলে কোন জায়গা হয়েছে আপনাদের সকলে ভালোবাসা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ দিদি। হাজার হাজার মানুষ আপনার কথা মন্ত্রমুগ্ধ মতো শুনছে, প্লিজ থ্যাংক ইউ। সোনাঝুরির হাট বোলপুর শান্তিনিকেতন খুব নাম করা জায়গা। আপনারা সকলেই জানেন যে সোনাঝুরির হাট অনেকেই গেছেন, তো সেই সোনাঝুরির হাটে যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো এখানে পেয়ে যাবেন এই হরিপাল মেলায়। Thank you.
Thank you.